নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন। নাটোর প্রতিনিধি মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার সকাল 10টায় একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক, রোজি প্রমুখ।